ভারতীয় হিন্দুদের গোমূত্র পান করা নিয়ে অনেক সময়ই অনেক কথা শোনা যায়। অনেকে মনে করে শুধুমাত্র ভারতীয়রাই গোমূত্র পান করে থাকে, কিন্তু জেনে অবাক হবেন যে গোমূত্র পান করার এই প্রথা ভারতীয়রা শুরু করেনি। ভারতীয়দের আগে সর্বপ্রথম গোমূত্র পান করত রোমানিয়ানরা। একটা সময় রোমানিয়ানরা আসলে গোমূত্র ব্যবহার করত দাঁত মাজার জন্য। একবার এক রোগাক্রান্ত রোমানিয়ান ব্যক্তি গোমূত্র দিয়ে দাঁত মাজতে গিয়ে অসাবধানতাবশত কিছুটা গিলে ফেলেন। পরদিন তিনি বুঝতে পারেন তার অসুখ সেরে গেছে। এটা জানাজানি হবার পর একটা সময় তারা বিশ্বাস করতে শুরু করেন গোমূত্র পাকস্থলী পরিষ্কার করতে সাহায্য করে। তবে গোমূত্র পান করার কথা বললে সবার আগে চোখের সামনে ভেসে আসে ভারতের নাম, যেখানে গোমূত্র পানের জন্য প্রচারণা হয়। শুধু তাই নয়, ভারতে গোমূত্রের এত চাহিদা যে বোতলে করে গোমূত্র বিক্রি করা হয়। এটা শুধু ভারতেই নয়, ভারতের বাইরে যেখানেই ভারতীয়রা বসবাস করে সেখানেই গোমূত্রের চাহিদা এবং দাম অনেক। এমনকি ভারতের অনেক বিজ্ঞানীরা দাবি করেছেন গোমূত্র পান করা শরীরের জন্য উপকারী। এমনকি আধুনিকতার আতুরঘর লন্ডন শহরেই বিক্রি হয় গোমূত্র। তবে নিয়ম কানুনের কারণে সরাসরি পানীয় হিসেবে তারা গোমূত্র বিক্রি করেন না। তাই লন্ডনের যেসব দোকানে গোমূত্র বিক্রি হয় সেখানে দেখা যাবে বোতলের লেবেলের গায়ে হিন্দি ভাষায় লেখা যে এটি গোমূত্র এবং ধর্মীয় উদ্দেশ্যেই এটি বিক্রি হয়। ভারতীয় সনাতন ধর্মের লোকেরা মনে করেন গরুর লেজ, দুধ ও জিহ্বা খেলে যদি কোনো সমস্যা না হয় তাহলে মূত্র খেলে সমস্যা কোথায়। ভারতীয়রা আরও মনে করেন পৃথিবীতে সম্ভবত গো জাতি একমাত্র প্রাণী যা খায় ঘাস, দেয় দুধ। মল ও মূত্রত্যাগের মাধ্যমে প্রকৃতিতে তথা আমাদেরকে দেয় জৈবসার ও জীবাণুনাশক উপাদান। সম্ভবত একসঙ্গে এ ধরনের একাধিক উপযোগিতা পৃথিবীর অন্য কোনো পশুকুলের মধ্যে দেখা যায় না। কৃষি সভ্যতা শুরু থেকে গরু দিয়ে মানুষ হাল চাষ করে আসছে, চাকা সভ্যতা শুরু হবার পর পণ্য পরিবহনের কাজে সাহায্য করেছে। এমনকি গরুর দুধ মাতৃদুগ্ধের পরিপূরক, অর্থাৎ অকালে মাতৃহীন মানব শিশুর জীবন রক্ষায় গরুর দুধের সমকক্ষ কিংবা বিকল্প আজ অবধি নেই। পৃথিবীতে যত রকম মিষ্টি জাতীয় ও সহজ পাচ্য খাদ্য সামগ্রী তৈরি হয় সবই গরুর দুধের তৈরি। এরই মধ্যে গরুর মূত্র বা গো চনা খেলে বিভিন্ন রোগের চিকিৎসা হয়। এটা বিশ্বাস করে কিছু সংখ্যক ভারতীয় সনাতনীরা বহু বছর ধরে গোমূত্র পান করে আসছে। তবে এক্ষেত্রে তারা কুমারী গাভীর মূত্র পান করে। তারা বিশ্বাস করে যে কুমারী গাভীর মূত্র পবিত্র এবং তাদের জন্য অনেক উপকারী। এভাবে গোমাতার অনুসারীরা মনে করেন গরুকে স্পর্শ করলে পাপ দূর হয়, গরুকে সেবা করলে বিত্তলাভ হয়, গো দান করলে স্বর্গ লাভ হয়।